হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাদু বলছি নার্সারি থেকে। এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি বা সিপিএ মার্কেটিং করি, তাদের হচ্ছে যে একটা খুব বড় চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ভালো একটা প্রোডাক্ট খুঁজে নেওয়া। কারণ হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি আপনি ভালো ভালো প্রোডাক্ট সিলেক্ট না করেন, তাহলে যেটা হবে যে আপনি যখন প্রমোশন করবেন সেখান থেকে কনভার্সন রেটটা আপনার হচ্ছে অনেক কমে যাবে। এবং অবশ্যই প্রোডাক্ট সিলেকশনের বেশ বেশ কিছু আপনার হচ্ছে ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো আপনি যদি ফলো করেন তাহলে খুব সহজেই আপনি ভালো প্রফিটেবল একটা প্রোডাক্ট খুঁজে নিতে পারবেন এবং যেটা কিনা আপনার বিজনেসকে বুস্ট করবে। তো এই ভিডিওতে আমি ডিটেলস আপনার হচ্ছে এক্সপ্লেইন করব কিভাবে আপনি হচ্ছে প্রোডাক্ট খুঁজবেন, কী ক্রাইটেরিয়া আপনার হচ্ছে ফলো করা উচিত একটা ভালো প্রোডাক্ট খোঁজার জন্য। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্রাইটেরিয়াগুলো এক্সপ্লেনেশন আমরা হচ্ছে দেখি। ওকে ভিউয়ার্স, সো এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে মেইনলি প্রোডাক্ট সিলেকশন বা অফার সিলেকশন। তো আপনারা যারা অনলাইন মার্কেটিং এ কাজ করছেন, তাদের একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিভাবে আপনারা ভালো একটা প্রোডাক্ট খুঁজে নেবেন, এটা হচ্ছে একটা মেইন প্রবলেম। তো এখানে আমি আপনাদেরকে কোনো মার্কেট প্লেস দেখাচ্ছি না যে কিভাবে আপনি হচ্ছে একটা ভালো মার্কেট প্লেস ভালো একটা প্রোডাক্ট খুঁজবেন। আমি এখানে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট খোঁজার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু রুলস রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশন সম্পর্কে আপনাকে বলবো এবং সেটা আপনি যদি ফলো করেন তাহলে আপনি মোটামুটি খুব ভালো একটা প্রফিটেবল প্রোডাক্ট আপনি খুঁজে পেতে পারেন। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যেই আপনার চেকলিস্ট ছিল, যেটা চেকলিস্টটি আমরা যেটি তৈরি করেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলো থেকে, আমরা অলরেডি আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম, আপনি যদি প্রিভিয়াস আমাদের যেটা আছে প্রিভিয়াস যে ভিডিও এই সিরিজের এই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই সেগুলো একটু দেখে নেবেন, তা না হলে আপনি এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা আজকে যেটি ছিলাম সেটি হচ্ছে যে আপনার মেইনলি অফার সিলেকশন নিয়ে, অফার নিয়ে হচ্ছে আমরা কথা বলার কথা ছিল। তো অফার সিলেকশনের ক্ষেত্রে আমরা কিছু ক্রাইটেরিয়া মেইনলি হচ্ছে ফলো করব। তো ক্রাইটেরিয়া গুলো কি কি, ধরুন আপনি চাইলে, যেমন এর আগে আমি আপনার হচ্ছে মার্কেট প্লেসের কথা বলেছি, এরপর হচ্ছে যে আদার সেলস ফানেল নিয়ে আপনার হচ্ছে কথা বলেছি। তো আমরা নর্মালি যদি আসি হচ্ছে যে আপনার গুগলে এবং এইখানে আমরা জাস্ট ক্লিক ব্যাঙ্ক ডট কম আমরা এটা লিখে যদি সার্চ করি তাহলে আমরা একটা সাইট পাবো। এই মুহূর্তে এই ক্লিক ব্যাঙ্ক এটা দেখে আপনার এটা চিন্তা করার দরকার নেই যে বাংলাদেশে তো ক্লিক ব্যাঙ্কে কাজ করা যায় না, তো সেক্ষেত্রে কেন আমি এটা দেখাচ্ছি। আমি আসলে জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য হচ্ছে আমি এই সাইটটি ওপেন করলাম। আমি এখান থেকে চলে আসলাম হচ্ছে মেইনলি মার্কেট প্লেসে। সো এই হচ্ছে মেইনলি ওদের মার্কেট প্লেস। আমি মার্কেট প্লেসটা ওপেন করলাম এবং এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা আসি এখানে হচ্ছে যে ই বিজনেস অ্যান্ড ই মার্কেটিং এ এই ক্যাটাগরিতে, এবং এখান থেকে আপনার হচ্ছে গ্র্যাভিটি যে অপশনটি আছে গ্র্যাভিটি আমরা সিলেক্ট করলাম। তো প্রথম যে প্রোডাক্টটা আছে সেটা কি, আপনার হচ্ছে লার্ন সামিট। এটা হচ্ছে একটা প্রোডাক্ট, 75% প্লাস আপনার হচ্ছে যে কমিশন ওরা দিচ্ছে। এটার অ্যাভারেজ সেল হচ্ছে $142 মতো, এটার হচ্ছে যে ইনিশিয়াল সেল হচ্ছে $5 আপনার হচ্ছে যে ইনিশিয়াল আপনার হচ্ছে যে সেল মানে কমিশন আপনাকে দেবে $5 মতো, এবং অ্যাভারেজ আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতে পারেন অ্যাভারেজ ওই ওইখান থেকে ইনকাম আসার সম্ভাবনা আছে $142, এরকম একটা বিষয় হচ্ছে এখানে বলছে। তো আমি এই মার্কেট প্লেসটা ওপেন করলাম এবং এখন আমি এখানে আপনাকে কিছু ক্রাইটেরিয়া হচ্ছে বলবো যে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের মেইনলি কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে। তো আমি এখানে আপনার হচ্ছে লিখি একটু প্রোডাক্ট সিলেকশন, আমি টাইপ করছি একটু দূর থেকে, আমার স্পেলিং অনেক সময় ভুল হতে পারে, সো কাইন্ডলি আপনারা হচ্ছে সেটা নেগেটিভলি নেবেন না। তো প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো দরকার, নাম্বার ওয়ান, আপনি যখনই কোনো প্রোডাক্ট আপনি হচ্ছে সিলেক্ট করবেন, হতে পারে সেটা মেক মানি রিলেটেড প্রোডাক্ট, হতে পারে সেটা আপনার হচ্ছে হেলথ প্রোডাক্ট বা ট্রাভেল প্রোডাক্ট, এডুকেশন প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনি নেন না কেন, আপনার এই ক্রাইটেরিয়াগুলো আপনি হচ্ছে একটু ফলো করবেন, একটু মেনটেন করার চেষ্টা করবেন। যদি করতে পারেন তাহলে খুব ভালো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো নাম্বার ওয়ান আপনার হচ্ছে প্রোডাক্ট, আপনার হচ্ছে সেলস কমিশন, সেলস কমিশন এটা আমাদের যেন অবশ্যই $10 উপরে হয়। আমরা যেই প্রোডাক্টটা মেইনলি সিলেক্ট করব সেই প্রোডাক্টটা যেন আমরা যদি সেল করতে পারি তাহলে মিনিমাম যেন কমিশন থাকে হচ্ছে আমাদের $10। এই মুহূর্তে যারা সিপিএ মার্কেটিং করছেন তারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই তাহলে
সিপি এর যে অফার গুলো আছে সেগুলোতে $1 $2-এর বিভিন্ন অফার আছে, তো এগুলো আমরা কি কাজ করব না, বা এগুলো নিয়ে কি কাজ করা ভালো হবে না? সেগুলো নিয়েও কাজ করা যায়, সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। তবে সিপি এর এই $1 $2-এর যে অফার গুলো আছে এগুলো আমার মতে, যেটা আমার মতামত আমি বলছি, যারা কিনা একটু আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেটার, যারা কিনা আপনার মোটামুটি অলরেডি মার্কেটিং এ কাজ করছে, যাদের এক্সিস্টিং ইমেল লিস্ট আছে, কাস্টমারের একটা লিস্ট যাদের কাছে আছে, তাদের জন্য হচ্ছে সিপি এর এই $1 $2-এর যে অফার গুলো আছে এগুলো অনেক ভালো। বাট আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার যে ক্রাইটেরিয়াটা আমি বললাম যে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট অন্তত $10 কমিশনটা আপনার হচ্ছে থাকাটা জরুরি। আপনি চাইলে $1 $2 প্রোডাক্টও প্রমোট করতে পারেন, বাট আপনি যদি এই $1 $2-এর প্রোডাক্ট প্রমোট করেন, তাহলে দেখা যাবে যে আপনি যদি পেইড এ কাজ করেন, পেইড অ্যাডভার্টাইজিং করেন, তাহলে সেখান থেকে আপনার মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা রয় বলে থাকি, ROI, এটা আপনার হচ্ছে সবসময় নেগেটিভ থাকার সম্ভাবনা অনেক বেশি। কিভাবে দেখুন, জাস্ট হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিই। আমরা হচ্ছে একটা সিপিএ ইমেল সাবমিট যে কোনো একটা অফার নিলাম, যেটার আপনার হচ্ছে আমরা $1 বা $2 হচ্ছে পার লিডে আমরা পাবো। মানে হচ্ছে যে একটা লিড আমার আসলেই বা একটা আপনার হচ্ছে ইমেল সাবমিট হলে আমি $2 পাবো। এখন আপনি যদি পেইড ক্যাম্পেইন করেন, পেইড ক্যাম্পেইন করতে চান, আমি ধরে নিলাম পিপিসি ক্যাম্পেইন আপনি করবেন। পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, এটা আপনার টাকা খরচ করে দেন হচ্ছে অ্যাডভার্টাইজ করতে হয়। এই বিষয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, সেগুলো আপনি চেক করলে পিপিসি ক্যাম্পেইনটা কি সেটা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমি আসলে এটা নিয়ে এত এক্সপ্লেইন করছি না, জাস্ট পিপিসি আপনি ক্যাম্পেইন করবেন এবং আপনি বাজেট করলেন যে আপনি $100 ইনভেস্ট করবেন, $100 আপনি ট্রাফিকের পিছনে ইনভেস্ট করবেন, খরচ করবেন। $100 আপনি হচ্ছে যদি খরচ করেন, পিপিসির আরেকটা টার্মস হচ্ছে, সেটা হচ্ছে মেইনলি সিপিসি। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, পার ক্লিকে আপনি কত টাকা করে খরচ করবেন সেটা হচ্ছে এখানে হিসেব করতে হবে। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম 50 সেন্ট, এটা হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড আপনার হচ্ছে যে একটা কনভার্সন রেট বা আপনার হচ্ছে মানে বিড রেট যেটাকে বলে সিপিসি। তো 50 সেন্টের নিচে আসলে US থেকে ট্রাফিক আনাটা বা US UK থেকে ক্যানাডা থেকে ট্রাফিক জেনারেট করাটা এই পিপিসি ক্যাম্পেইন করে আসলে একটু ডিফিকাল্ট। যদি আপনি একটু খুব ভালোভাবে কাজ করতে চান, আপনি 5 সেন্ট 10 সেন্টেও ভিজিটর নিয়ে আসতে পারেন। বাট আপনি যদি খুব একটু টার্গেটেড ভিজিটর চান, কারণ আমরা আমাদের বিজনেসটা গ্রো করতে চাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা টার্গেটেড অডিয়েন্স আমরা নিয়ে আসার চেষ্টা করবো সবসময়। তো সেক্ষেত্রে সিপিসি আমরা 45-50 সেন্ট, এটা হচ্ছে অ্যাভারেজ, এটা হচ্ছে মিনিমাম আপনার হচ্ছে অ্যাভারেজ একটা আপনার হচ্ছে সিপিসি। তো 50 সেন্ট করে আমরা যদি খরচ করি, দ্যাট মিনস হচ্ছে প্রতি ক্লিকে, তার মানে আমরা এখানে ধরি এটা হচ্ছে পার ক্লিকে আমাদের হচ্ছে মেইনলি কস্ট হবে হচ্ছে 50 সেন্ট, 50 সেন্ট খরচ হবে। তাহলে দেখুন, আপনি যদি $100 ইনভেস্ট করেন, $100 ইনভেস্ট করলে এখানে আপনি ট্রাফিক পাবেন কত, আমরা একটু আপনার হচ্ছে ক্যালকুলেটরটা নিয়ে নেই, আমি আসলে অঙ্কে আবার একটু কাঁচা। সো $100 আপনি যদি খরচ করেন, আপনি যদি 50 সেন্ট, সরি 50 সেন্ট, তাহলে আপনার ভিজিটর আসবে হচ্ছে কত, 200 ভিজিটর। সো আমরা আপনার হচ্ছে যে আমাদের নোটপ্যাডটা ওপেন করি, 200 ভিজিটর আমরা জেনারেট করতে পারবো $100। $100 টার্গেটেড, খুবই টার্গেটেড আপনার হচ্ছে 200 ভিজিটর আমরা জেনারেট করতে পারবো। এখন অ্যাভারেজ এখানে আমাদের আরেকটা হিসেব করতে হবে, সেটা হচ্ছে মেইনলি কনভার্সন রেট। আমাদের কনভার্সন রেট কত হবে অ্যাভারেজ, যদি কোনো প্রোডাক্ট সেলের ক্ষেত্রে হয়, মানে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান, 100 জন ভিজিটর, আপনি যদি খুব টার্গেটেড ভিজিটর 100 জন ভিজিটর নিয়ে আসেন, তাহলে সেখান থেকে 1-5% এটা হচ্ছে অ্যাভারেজ, এবং 10% আপনি বলতে পারেন মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট। তার মানে হচ্ছে 1-5% এটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ একটা রেট, আর 10% এটা মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট। এখন আসেন যে যদি আমরা নর্মালি এই 100 যে ভিজিটর আছে, $100 আমরা ইনভেস্ট করে 200 ভিজিটর আপনার হচ্ছে নিয়ে আসলাম, এটা হচ্ছে মেইনলি যদি কোনো পেইড অফার হয়, মানে কোনো টাকার বিনিময়ে বা টাকা জড়িত আছে এমন কোনো কিছু। আর যদি আপনার হচ্ছে ফ্রি অফার হয়, লাইক সিপি অফার, ইমেল সাবমিট অফার এই টাইপের, তাহলে সেটা 25 থেকে আপনার হচ্ছে 25 থেকে আপনার হচ্ছে যে 50% ম্যাক্সিমাম, 50% দ্যাট ইজ হিউজ, মানে ম্যাক্সিমাম আপনার হচ্ছে যে কনভার্ট হতে পারে 50%। বাট আসলে এটা হয় না, আমার
খুব কম ক্যাম্পেইনই আপনার হচ্ছে 50% আপনার হচ্ছে পেয়েছে, আমি ধরলাম 45%। সো আমি এখানে আপনার হচ্ছে আপনাদের ম্যাক্সিমামটা বোঝানোর জন্য আমি হচ্ছে দেই 50% কনভার্সন। দ্যাট মিনস যদি পেইড কোনো অফার আমরা প্রমোট করে থাকি তাহলে সেইখানে 1 থেকে 5% পর্যন্ত কনভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা অ্যাভারেজ আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম 10% পর্যন্ত মোটামুটি যেতে পারে, বাট এটা ইনক্রিজ করে, এটা পরবর্তীতে 20% পর্যন্ত চলে যায় যখন আমরা এটার সাথে আপনার হচ্ছে যে ইমেল মার্কেটিংটা, ইমেল মার্কেটিং যেটা ফলো আপ মার্কেটিং যেটা যেটাকে বলে, সেটা হচ্ছে যখন আমরা করি তখন এটা 20% পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ফ্রি অফার হয় তাহলে আমরা হচ্ছে 25 থেকে 50% কনভার্সন আমরা পেতে পারি, মানে 25 থেকে 100 জন ভিজিটর আসলে 25 থেকে 50টা লিড আমরা হচ্ছে পেতে পারি। 100 জন ভিজিটর আসলে 50 জনই যে আপনার অফারটাই সাবমিট করবে তাদের ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু আসলে অনেক অনেক হার্ড। তো যাই হোক, এখন দেখুন আপনি 200 ভিজিটর জেনারেট করলেন, আমরা যেহেতু ফ্রি চিন্তা করছি যে $2 একটা অফার, আমরা এখান থেকে 25% যদি কনভার্ট হয়, যদি 25% আমরা হচ্ছে ধরি, তাহলে দেখুন আমরা হচ্ছে এখানে আসি 200 ভিজিটর, আমরা 25% আপনার হচ্ছে কনভার্সন রেট ধরলাম, টোটাল আমাদের লিড আসলো কত, 50টা। টোটাল আমাদের হচ্ছে লিড আসলো হচ্ছে 50, দ্যাট মিনস 50টা লিড, এবং প্রত্যেকটা লিডে আমি কমিশন পাবো হচ্ছে কত ডলার, $2 করে। দ্যাট মিনস 50টা লিডে আমার সরি আপনার হচ্ছে যে 25%, হ্যাঁ 50টা আমাদের আসলো কত, $100 রিটার্ন আসলো, $100। এটা গেল হচ্ছে কি, আমাদের যদি 25% পর্যন্ত কনভার্ট আমাদের হয়, এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যখন আপনি পেইড ক্যাম্পেইন করছেন আপনি কাদেরকে টার্গেট করছেন, আপনি কি কিওয়ার্ড ব্যবহার করছেন, আপনার অ্যাডভার্টাইজিং টাইটেল কি দিচ্ছেন, অ্যাডভার্টাইজের টাইটেলটা কি, ডেসক্রিপশনটি কি, আপনার ল্যান্ডিং পেজটা আমি আপনি কেমন করলেন, অনেক বিষয়ের উপরে বিবেচনা করে। এটা হচ্ছে যারা খুব ভালো মার্কেটার তাদের হচ্ছে এইরকম একটা রেট আসে। তো এখন দেখুন আপনি হচ্ছে $100 ইনভেস্ট করলেন, এবং $100 ইনভেস্ট করে দেন হচ্ছে যে আপনি 200 ভিজিটর আনলেন, এবং আমি অ্যাভারেজ আপনার হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট ধরলাম 25% কনভার্ট, দ্যাট মিন 50টা লিড আপনার হচ্ছে আসলো, 50টা লিড আসলে আপনার হচ্ছে $100 আসলো। এখন আপনি খরচ করেছেন কত ডলার, $100, আর রিটার্ন আসলো কত, $100। এটা নাও আসতে পারে, এটার চান্সেস, এই $100 রিটার্ন আসার চান্সেস অনেক অনেক কম। এটা এই পর্যন্ত পৌঁছাতে আপনার হচ্ছে অনেক টাকা এখানে ইনভেস্ট করতে হবে, কারণ আপনার অনেক নলেজ এখানে গ্যাদার করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল হচ্ছে আমাদের বেসিক। আমরা এইটা $2 পরিবর্তে আমরা যদি $1 লিড ধরতাম, যে একটা লিডে ইমেল সাবমিটে আমাদের দেবে $1, তাহলে আমাদের এখানে কত ডলার আসতো, $50। আপনি ইনভেস্ট করেছেন $100, রিটার্ন আসলো $50, তার মানে আপনার $50 আলটিমেটলি লস হয়ে গেল। এখন আসেন আমরা যদি সেম হিসাবটা ধরি হচ্ছে আপনার একটা পেইড অফারের দিকে, আমরা 1 to 5%, এটা হচ্ছে আপনার অ্যাভারেজ একটা রেট, 10% মোটামুটি একটা ভালো রেট, মানে এখানে 25% যেটা আমি বললাম এটা হচ্ছে 10% হচ্ছে এইখানকার। তো আমি এইখানে নর্মালি 25% বাদ দিয়ে আমি যদি অনলি 5% কনভার্ট করি, মানে ধরি যে 100 জন ভিজিটর আসলে দেন হচ্ছে মাত্র 5 জন লোক আমার প্রোডাক্টটা কিনবে, তো সেক্ষেত্রে দেখেন 5% যদি আমার হয় তাহলে আমার টোটাল সেল আসবে হচ্ছে 10টা সেল, এবং 10টা সেল আমি এটা সেল দিয়ে দিই সেলস, 10টা সেল, এবং প্রত্যেকটা সেলে আমি কমিশন পাবো অ্যাটলিস্ট $10, এবং আমার টোটাল 10টা লিড আসলো, এবং এখানে দেখুন আমার হচ্ছে রিটার্ন আসলো কত, $100। দ্যাট মিনস আগের যেই আপনার হচ্ছে ক্যাম্পেইনটা ছিল সেই ক্যাম্পেইন থেকে এই ক্যাম্পেইনটার রিস্ক ফ্যাক্টরটা কিন্তু একটু কম। এখন আসেন যদি এই অফারটা আপনার হচ্ছে $10 পরিবর্তে যদি আপনি প্রোডাক্ট যেটা নিয়েছেন সেটা যদি $20 আপনি কমিশন পান, তাহলে এইখানে আসবে 20, এবং এইখানে আপনার কত চলে আসবে, 200। দ্যাট মিনস আপনি $100 ইনভেস্ট করলেন, আপনার রিটার্ন আসলো $200, আপনার প্রফিট থাকলো কত ডলার, $100। আপনার এই যে যেই প্রোডাক্টটা আছে সেটাই কমিশন যদি থাকতো $50 পার সেলে, তাহলে দেখুন আপনার হচ্ছে এইখানে $50, দ্যাট মিনস আপনার এইখানে কত ডলার রিটার্ন, $500 রিটার্ন। তার মানে $100 ইনভেস্ট করেছেন আপনি, রিটার্ন আসলো 500, তার মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা সেটা হচ্ছে কত, আপনার $400 আপনার হচ্ছে প্রফিট, নেট প্রফিট থাকছে। তার মানে প্রোডাক্ট যেটা আপনি নেবেন সেটার প্রাইস যত বেশি হবে বা আপনার সেটার কমিশন রেট যত বেশি হবে সেটা আপনার জন্য ভালো। দেখুন সিম্পলি একটা হিসাব, যদি আমাদের সেটা $100 কমিশনের একটা প্রোডাক্ট থাকতো,
তাহলে আমাদের পার সেলে আসতে হচ্ছে $100। এবং এইখানে আমাদের এই অ্যাভারেজে 5% যদি ধরতাম, তাহলে দেখুন আমাদের এখানে টোটাল $1,000 রিটার্ন চলে আসার কথা। $1,000, দ্যাট মিন্স $100 ইনভেস্ট করলাম, $1,000 আমার রিটার্ন চলে আসছে। এখন 5% এর দিকে আসেন এবং এই অফারটার দিকে দেখেন, একটা সেল হলেই আপনি পাবেন কত? $1। আমি এখানে 5% কনভার্ট বাদ দিয়ে ধরে নিলাম অনলি 1% কনভার্ট হচ্ছে। আপনি সেম ট্রাফিক পাঠাচ্ছেন 200 ট্রাফিক, এইখানে আপনার সেল হচ্ছে 200 ট্রাফিক থেকে 1%, দ্যাট মিন্স 2টা সেল। আপনার এইখানে হচ্ছে পার সেলে $100 এবং এইখানে টোটাল আসছে কত? 2টা সেল, দ্যাট মিন্স আপনার কত? $200 রিটার্ন আসছে। আপনি $100 ইনভেস্ট করলেন, $200 রিটার্ন আসলো, সেম প্রসেস। এক্সকিউজ মি, তো আশা করি বুঝতে পেরেছেন যে এই কমিশন যেটা নিচ্ছেন, যে প্রোডাক্ট আপনি নেবেন সেটার কমিশন আপনার বেশি থাকা, মানে অ্যাটলিস্ট অন্তত $10 থাকাটা খুবই আপনার হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা, এখন আসুন আমরা হচ্ছে পরবর্তী ক্রাইটেরিয়াতে আসি। সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা আমরা নেব, সেই প্রোডাক্টটা আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করবো, সেটা যদি আপনার হচ্ছে রিবিল, বা আপনার হচ্ছে রিবিল 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 অপশন থাকে, বা আপনার হচ্ছে রিকারিং অপশন থাকে, রিকারিং আপনার হচ্ছে যে অপশন থাকে, তাহলে আমাদের জন্য হচ্ছে বেটার। রিবিল বা রিকারিং যে অপশনটা আছে, এটা আসলে কি? এটা হচ্ছে মেইনলি এমন কিছু সফটওয়্যার আছে বা এমন কিছু কোম্পানি, মানে প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো রিনিউ করতে হয়। ধরুন আজকে আপনি প্রোডাক্টটা কিনলেন, আগামী মাসে সেটা আবার রিনিউ করতে হচ্ছে। হতে পারে কোনো একটা সফটওয়্যার, হতে পারে কোনো একটা মেম্বারশিপ, বা আপনার হচ্ছে হতে পারে কোনো একটা সার্ভিস। যেমন আপনারা মোটামুটি আমার মনে হয় এখানে যারা ভিডিওটি দেখছে তাদের অনেকেই আপনার হচ্ছে গেট রেসপন্স নামে হচ্ছে একটা ইমেল মার্কেটিং আপনার হচ্ছে সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে, যেখানে আমাদের মান্থলি হচ্ছে যে আপনার পে করতে হয়, মান্থলি পেমেন্ট দিতে হয়, প্রতি মাসে আমাদের হচ্ছে পেমেন্ট দিতে হয় আমাদের সাবস্ক্রিপশন রাখার জন্য। তো এটাকে মেইনলি বলা হয় হচ্ছে রিকারিং বা রিবিল অপশন। তো আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন, সেই প্রোডাক্টে যদি রিবিল অপশন থাকে, তাহলে আপনার জন্য সেটা অনেক অনেক বেটার হবে, অনেক অনেক বেটার হবে। এরপর আমাদের পরবর্তী ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের সেলস ফানেল। আমরা যে প্রোডাক্টটা আপনার হচ্ছে নিচ্ছি, সেই প্রোডাক্টের ভালো একটা সেলস ফানেল থাকা জরুরি। সেলস ফানেলটা কি, এটা আমার ডিসক্রিপশনে দেখুন ভিডিও আছে। সেলস ফানেলটা আপনার হচ্ছে যে মেইনলি এই সেলস ফানেল, সেলস ফানেল এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে ওটিও। ওটিও মানে হচ্ছে ওয়ান টাইম অফার, মেইনলি হচ্ছে যেটা প্রোডাক্ট সেলস ফানেল। আমার ভিডিও ডেসক্রিপশনে আপনার হচ্ছে প্রোডাক্ট সেলস ফানেল সম্পর্কে আপনার হচ্ছে ডিটেলস বলা আছে, এটা আপনারা হচ্ছে একটু চেক করে দেখবেন, তাতে করে আশা করি ভালোভাবে আরো বুঝতে পারবেন। তো আমি নর্মালি আপনার হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে সেলস ফানেল। প্রত্যেকটা প্রোডাক্টের নিজস্ব একটা সেলস ফানেল থাকে। এই সেলস ফানেলটা এমন, ধরুন নর্মালি আমরা যদি আপনার হচ্ছে একটু কাজ করি, একটা আপনার হচ্ছে একটু কষ্ট করে আপনার হচ্ছে যে আমরা পেইন টুলসটা ওপেন করি, আমরা জানি যে সেলস ফানেলটা হচ্ছে এইরকম। ধরুন ট্রাফিক আসে আমাদের কোনো একটা পেজে, এই পেজ থেকে আমরা তাকে পাঠাই হচ্ছে আরেকটা পেজে, এই পেজ থেকে তাকে আমরা পাঠাই হচ্ছে আরেকটা পেজে, এখানে তাদের ইনফরমেশন গুলো আমরা হচ্ছে কালেক্ট করে নিই, এই টাইপের বিষয়। এবং এখান থেকে আপনার হচ্ছে ইমেল আমরা কন্টিনিউ পাঠাই, এইরকম হচ্ছে একটা, এটাকে বলে হচ্ছে কি, সেলস ফানেল। তো প্রত্যেকটা প্রোডাক্টের আপনার হচ্ছে এইরকম একটা সেলস ফানেল থাকে। সেটা কি রকম, যখন কোনো ভিজিটর আপনার আসলো, আসার পর কোনো একটা পেজে হচ্ছে ফার্স্ট আসছে, এবং এইটাকে আপনার হচ্ছে বলা হয় মেইনলি ফ্রন্ট ইন্ড, FE ফ্রন্ট ইন্ড। এই ফ্রন্ট ইন্ডে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ধরুন $10-এর একটা প্রোডাক্ট, একটা সাপোজ $10-এর আপনার হচ্ছে একটা PDF বই, $10 একটা PDF বই। যখন ভিজিটর এই পেজে আসলো এবং এই অফারটা, এই PDF বইটা যদি সে $10 দিয়ে কেনে, কেনার পর তাকে মানে ওই কোম্পানি কি করবে, তাকে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে হচ্ছে নিয়ে যাবে, এই হচ্ছে আরেকটা পেজ, এবং এইখানে তাকে অফার করবে, তাকে বলবে যে হে তুমি এই যে যে PDF বইটি তুমি হচ্ছে কিনলে, এই PDF বইতে যে বিষয়গুলো বলা আছে সেগুলোর একটা ভিডিও কোর্স এখানে আছে, এটার প্রাইস মাত্র $20, তুমি চাইলে এটা কিনে নিতে পারো। দেখেন যখন ভিজিটর এইখানে আসলো, এই প্রোডাক্টটা কিনলো, এখান থেকে যখন প্রোডাক্টটা কেনা হলো, তাকে রিডাইরেক্ট করে এইরকম একটা পেজে নিয়ে আসা হয়, এবং এই পেজে তাকে বলা হয়
এই রিলেটেডই এই আপনার হচ্ছে রিলেটেডই কোনো একটা প্রোডাক্ট তাকে অফার করা হয়। এবং এই যখন সাপোজ 100 জন প্রোডাক্টটা কিনলো, তাদের ভেতর থেকে দেখা যাবে যে 10 জন 15 জন 20 জন এই ভিডিও কোর্সটা কিনতেও আগ্রহী হবে এবং তারা এই প্রোডাক্টটা আপনার হচ্ছে কিনে ফেলবে। এবং যখনই এই প্রোডাক্টটা তারা কিনবে, এখান থেকেও কিন্তু আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে একটা পার্সেন্ট বা কমিশন আপনি পাবেন। এ বিষয়ে আরো ডিটেলস আপনার হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি ফলো করুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এই যে সেলস ফানেল, এইরকম আমাদের দেখতে হবে আমরা যে প্রোডাক্টটা নিচ্ছি, আমরা এই প্রোডাক্টটার এইরকম কোন সেলস ফানেল আছে কিনা। তো আমি এটা ওপেন করি, আমাদের এইরকম কোন সেলস ফানেল আছে কিনা। তো আমরা এর এর ভেতরে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ক্লিক ব্যাংক ওপেন করেছিলাম এবং ক্লিক ব্যাংকের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আমরা হচ্ছে এখান থেকে দেখব। তো এই যে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের আপনি দেখবেন যে ভেন্ডর স্পটলাইট নামে হচ্ছে একটা অপশন থাকে, অথবা অ্যাফিলিয়েট বা জেবি পেজ নামে হচ্ছে একটা পেজ থাকে। তো আপনি যদি এই যে যে পেজটা আছে অ্যাফিলিয়েট পেজ, এই পেজটা আপনি ওপেন করেন, তাহলে তাদের সেলস ফানেল বা আদার্স ইনফরমেশন গুলো আপনি খুব সহজে হচ্ছে পেয়ে যাবেন। তো এই হচ্ছে ধরুন মেইনলি এদের জেবি পেজ, মানে যারা অ্যাফিলিয়েট মার্কেটার তাদের জন্য হচ্ছে এই পেজটা তৈরি করা হয়েছে। এবং এইখানে তারা বলে দিচ্ছে, এই হচ্ছে দেখেন সেলস ফানেল, তাদের হচ্ছে প্রোডাক্টের ফানেল এইখানে দিয়ে দিয়েছে। তারা বলে দিচ্ছে যে এই প্রোডাক্টের সাথে আর কি কি অফার আছে। আপনি যখন এই অফারটার জন্য ভিজিটর পাঠাবেন, তখন ফ্রন্ট এন্ডে প্রাইস থাকবে $47, $47-এর প্রোডাক্ট অফার করা হবে। সে যদি এই প্রোডাক্টটা কেনে, তাকে এর পরবর্তীতে অফার করা হবে হচ্ছে $297-এর একটা প্রোডাক্ট, এবং সেইখানেও কমিশন পাবেন $50, আর 50% সরি। এরপর এই প্রোডাক্টটাও সে যদি কেনে, তাকে আবার অফার করা হবে $97 আর একটা প্রোডাক্টের, এবং সেখানেও কমিশন পাবেন 50%। এরপর তাকে আবারও $97 আরেকটা প্রোডাক্ট অফার করা হবে, সেখানে 50%, এবং এরপর $49 আরেকটা প্রোডাক্ট, সেইখানে 50% কমিশন দেয়া হচ্ছে। এবং এখানে আপসেল ডাউনসেল বেশ কিছু বিষয় আছে। তো জাস্ট এইখানে আমরা বুঝতে পারছি যে এই যে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের সাথে চমৎকার আপনার হচ্ছে একটা সেলস ফানেল তৈরি করা আছে। তো এইরকম আমাদের যদি সেলস ফানেল থাকে, তাহলে আমাদের জন্য হচ্ছে বেটার, আমাদের জন্য হচ্ছে অনেক ভালো এটা অপরচুনিটি। এবং এই অফারটাই দেখেন, আমরা প্রিভিয়াস কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে রিকারিং বা রিবিল, সেটা হচ্ছে 25%। এই যে যে অফারটা আছে সেটার রিকারিং বিলিং অপশনটাও কিন্তু এইখানে অ্যাভেলেবেল আছে। তো এই প্রোডাক্টটায় আমরা দেখতে পাচ্ছি দুইটি তিনটি ক্রাইটেরিয়ায় আমাদের কি ম্যাচ করছে। আমরা জাস্ট যদি আমাদের ক্রাইটেরিয়াটা ওপেন করি, প্রথমে বলেছি প্রোডাক্টের কমিশন মিনিমাম $10। দেখুন প্রোডাক্টের যেটা প্রোডাক্টের আপনার হচ্ছে যে প্রাইসটা, প্রোডাক্টের প্রাইস হচ্ছে মেইনলি $47। এরপর আমরা বলেছি হচ্ছে রিবিল, আমাদের রিবিল অপশন, তার মানে হচ্ছে যে আপনি এই মাসে যদি প্রোডাক্টটা সেল করেন, আগামী মাসে যে কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটা সেল করলেন, তার নিজের প্রয়োজনে সে কি করবে, এই প্রোডাক্টটা রিনিউ করবে, এবং তখন অটোমেটিক্যালি আপনি হচ্ছে একটা কমিশন পাবেন। এখানে দেখুন রিবিল বা রিকারিং যেটা 25% কমিশন হচ্ছে এইখানে আছে। এবং ফাইনাল যেটা আমরা বলেছি সেলস ফানেল, এই সেলস ফানেলটাও আপনার কি এইখানে চমৎকার ভাবে সেলস ফানেলটা আছে। দ্যাট মিনস এই প্রোডাক্ট আমাদের জন্য কি অনেক বেটার। এরপর আসেন হচ্ছে আমাদের আর কি দেখতে হবে, সেটা হচ্ছে মেইনলি সেলস পেজ এবং হচ্ছে আপনার সেলস পেজ, এবং হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে জেবি পেজ। এই দুইটা জিনিস, সেলস পেজ আমরা অলরেডি, জেবি পেজটা যেটা আছে যে প্রোডাক্টের সাথে তারা কোন ভেন্ডর বা আপনার হচ্ছে যে অ্যাফিলিয়েটদের জন্য মেইনলি কোনো ইনফরমেশন দিয়ে তারা হেল্প করছে কিনা। যেমন এই যে এই পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় হচ্ছে তারা দিচ্ছে, তাদের সেলস ফানেল কেমন, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারছি। ম্যাক্সিমাম প্রোডাক্টেই এই পেজটা থাকে, এবং এই পেজটা আরো রিসোর্সফুল হলে বেটার। যেমন হচ্ছে আপনাকে তারা কিছু ইমেল লিখে দিল বা কিছু ইমেল কপি দিয়ে দিল যে আপনি আপনার সাবস্ক্রাইবারদের এই ইমেল গুলো পাঠাতে পারেন, এরপর আপনাকে একটা PDF ফ্রি হয়তো বা বই দিয়ে দিতে পারে, এই টাইপের বিভিন্ন গিভে রিপোর্ট বা বিভিন্ন আপনার হচ্ছে ফ্রি গিফট এই পেজে দিচ্ছে কিনা, যদি থাকে সেটা আমাদের জন্য অনেক বেটার। আর সেলস পেজ আমাদের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের সেলস পেজটা কেমন সেটা হচ্ছে আমাদের মেইনলি দেখতে হবে। তো এই জন্য আমরা কি করব, যে প্রোডাক্টটা নেব সেটার সেলস পেজ, যেমন ক্লিক ব্যাংকে এখানে ক্লিক করলেই আমরা সেলস পেজটা দেখতে পারবো। সেলস পেজটাই দেখতে হবে যে কোনো ভিডিও আছে কিনা, যেমন সেলস পেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রোমো আপনার হচ্ছে একটা ভিডিও এইখানে আছে, যদি এটা থাকে আমাদের জন্য অনেক ভালো। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের
ডিরেক্টলি বাই বাটন আমাদের এই পেজে আছে কিনা, সেলস পেজে ডিরেক্টলি আপনার হচ্ছে পারচেস করার জন্য বাটন আছে কিনা। এখানে যদি কোনো অপটিন ফর্ম থাকে তাহলে সেটা আমরা হচ্ছে নেব না। অপটিন ফর্ম বলতে এই পেজে আনবো, এই পেজে আনার পর আবারও সাবস্ক্রাইব করতে বলবে, আবারও ইমেল অ্যাড্রেস সাবমিট করতে বলবে, এই টাইপের যদি কোনো পেজ থাকে তাহলে সেই পেজটা আমরা নেব না। এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও, এবং এখানে দেখতে পাচ্ছি আপনার ইউনিভার্সিটি এক্সিস, মেবি এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে পেমেন্টের পেজটা চলে আসতে পারে, আমি জানি না। হ্যাঁ, পেমেন্টের পেজটা দেখুন চলে এসেছে। তো এইরকম যদি অফার হয় তাহলে কি সেটা আমাদের জন্য অনেক বেটার। আচ্ছা, তো আমি একটু ব্যাকে যাই এবং আমরা সেলস পেজটা আপনার হচ্ছে ভিউ করি। এই হচ্ছে মেইনলি সেলস পেজ ওদের, দেখুন এই মুহূর্তে আবার হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে সেলস পেজ ওদের, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেক চমৎকার আপনার হচ্ছে একটা সেলস পেজ। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এইখানে আপনার কোনো পেমেন্ট প্রুফ আছে কিনা বা সোশ্যাল আপনার হচ্ছে প্রুভমেন্ট আছে কিনা। যেমন এখানে আপনি আসলে দেখতে পাবেন যে টেস্টিমোনিয়াল, এই যে দেখুন আপনার হচ্ছে যে বড় বড় মার্কেটার তাদের হচ্ছে বিভিন্ন টেস্টিমোনিয়াল হচ্ছে এখানে আছে, স্পেশাল আপনার হচ্ছে বিভিন্ন টেস্টিমোনিয়াল এখানে আপনি পাবেন। প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস ইনফরমেশন তারা দিচ্ছে কিনা, এবং মানি ব্যাক গ্যারান্টি আছে কিনা, 30 ডে মানি ব্যাক গ্যারান্টি এটা আছে কিনা, দেখুন 30 ডে মানি ব্যাক গ্যারান্টি আছে। এবং পাশাপাশি সোশ্যাল প্রুভমেন্ট এই লেফট সাইডেই দেখেছিলেন যে কিছুক্ষণ আগেই কি হয়েছিল, আমরা এটা কেটে দিই, আবার হচ্ছে একটু ওপেন করি, দেখবেন যে একটা নোটিফিকেশন বক্স আপনার হচ্ছে চলে এসেছিল, একটা নোটিফিকেশন বক্স এই লেফট সাইডে। এই যে দেখুন যে এতজন ভিজিটর এটা ভিজিট করছে লাস্ট 24 আওয়ার্স। এইরকম যদি কোনো কিছু প্ল্যাগিনস ট্ল্যাগিনস থাকে যেটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করে, এই টাইপের কিছু থাকলে আমাদের জন্য সেটা অনেক ভালো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাক্ট সিলেকশনের আপনার হচ্ছে ক্রাইটেরিয়া। এই যে যে ক্রাইটেরিয়া গুলো আমি বললাম, এই ক্রাইটেরিয়া গুলো ফলো করে দেন হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট গুলো আপনি খুঁজে নিতে পারেন। এবং এই ক্রাইটেরিয়া গুলো যদি আপনার সবগুলো ক্রাইটেরিয়া আপনার প্রোডাক্টে ম্যাচ করে তাহলে ওই প্রোডাক্টটা আপনার জন্য অনেক ভালো হবে। তো এইভাবেই আমি ব্যক্তিগতভাবে আমি যখন কোনো প্রোডাক্ট আপনার হচ্ছে সিলেক্ট করি তখন এইভাবেই হচ্ছে আমি প্রোডাক্ট গুলো আপনার হচ্ছে রিসার্চ করি, এবং এইভাবেই আপনার প্রোডাক্ট গুলোর টোটাল ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করি এবং ফিল্টার করে দেন হচ্ছে ফাইনালি আমি প্রোডাক্ট সিলেক্ট করি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টস করুন, কমেন্টস করলে আপনারা আমি অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টস এর অ্যান্সার দিতে। এবং ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল গ্রুপের লিংক আছে, আপনি সেখানে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে। এবং অবশ্যই আমাদের হচ্ছে যে ভিডিও ডেসক্রিপশনে আপনি পাবেন আমাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, সেই ওয়েবসাইটে আমাদের একটা মেম্বার্স প্যানেল আছে, সেই প্যানেলেও আপনি চাইলে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেন। তো অবশ্যই আপনারা এই ক্রাইটেরিয়া গুলো ফলো করে স্টাডি শুরু করুন, রিসার্চ শুরু করুন, কোনো কোনো জায়গাতে কোনো প্রবলেম হলে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের এই যে কমেন্ট সেগুলোর অ্যান্সার দিতে। তো সবাই ভালো থাকবেন। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং হচ্ছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকে আছে যারা কিনা আপনার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। তো অবশ্যই ফেসবুক, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আপনি পাবেন, আপনি আপনার যে গ্রুপগুলো অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং রিলেটেড সেই গ্রুপগুলোতে এই ভিডিওগুলো আপনারা চাইলে শেয়ার করতে পারেন, তাতে করে তাদেরকে হেল্প করা হবে। তো অবশ্যই আমি চাইবো যে যদি আপনারা চান এবং আপনারা হেল্পিং মাইন্ডে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করুন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না।